সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখে বুঝলাম যে টিনু 5,000 টাকার মিষ্টি কেন এনেছিল। সুরাট থেকে বয়ে 5,000 টাকার মিষ্টি, 5,005 টাকার মিষ্টি কেন এনেছিল? সেলিব্রেট করার জন্য, সেলিব্রেশন করার জন্য মিষ্টিটা এনেছিল। আহারে, করতে পারেনি জন্য এত শরীর খারাপ হয়ে গেছে। কেন বলছি? কারণ কালকে শুনলাম তো প্রচুর টাকা ব্যয় করেছিল যে কেসটা সন্দীপের নামে করেছিল, সেই কেসটা জেতার জন্য, মানে এই যে সার্চ ওয়ারেন্ট যেটা করেছিল, যে তার ওরা বাচ্চা পাচার করে এর জন্যই তার বাচ্চাকে ওরা আটকে রেখেছে, এরকম একটা সার্চ ওয়ারেন্ট করেছে, ই করেছিল, যে সেটাই প্রচুর টাকা ইনভেস্ট করেছিল এই কেসটা জেতার জন্য। আর সার্চ ওয়ারেন্ট করেছিল মানে কিশুকে, কিশুর বাড়ির থেকে, না না না, কে কোর্টে নিয়ে এসে কিশুকে হ্যান্ড ওভার করার কথা না, যার জন্যই তো সন্দীপ কিষানুকে, যদি জাজ থাকতেনও, যদি অ্যাবসেন্ট নাও থাকতো, তাও সন্দীপকে আসতে হতো, এবং তাও সন্দীপ বাচ্চাটাকে না আনলেও কোনো ব্যাপার ছিল না। সার্চ ওয়ারেন্ট মানে সন্দীপের বাড়ির থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে আসতো, কেসটা এরকম ছিল, মানে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তার জন্য প্রচুর পয়সা ব্যয় করেছিল টিনু, কিন্তু কেসটা ধোপে টেকেনি। তার আগেই সঙ্গীতা ম্যাডাম বুঝতে পেরে গেছিল, বুঝতে পেরেই তার যথাযোগ্য ব্যবস্থা করেছিল। আর টিনু জানতো টিনু জিতবেই, যার জন্য বলেছো কি করতে গেলাম, মানে ওই যে ম্যাডামকে নিয়ে গেছিলো, সেবক দাদার ওয়াইফকে নিয়ে গেছিলো, বলেছিল কি করে আসলাম সেটা তোমরা জানতে পারবে, মানে ওভার স্যাঙ্গুইন জিতবই। আর যার জন্য কত তারিখে যেন, 21 তারিখে বলেছিল না, সুরাট থেকে ফিরেছি 5,000 টাকার মিষ্টি নিয়ে এসেছিল সেলিব্রেট করার জন্য। এইবার বুঝতে পেরেছি যে 5,000 টাকার মিষ্টি কেন এসেছিল, সেই মিষ্টিগুলো এখন একে ওকে তাকে মিলাতে হচ্ছে। তো চলো, আর সন্দীপ ডিভোর্স চাইছে, ডিভোর্সের জন্য সন্দীপের মাথা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ সন্দীপ 1 বছর একা আছে, সেই জন্য সন্দীপের ডিভোর্সটা খুব চাই। তো চলো আজকে বলবো ডিভোর্সটা কে চেয়েছিল, আঙুল ফল টক হয়ে গেছে লাস্টে, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ, লাইভে সবাই অন্তত বুঝে গেছো যে বাচ্চাটাকে নিয়ে যে মিথ্যে অপবাদ, মিথ্যে অপপ্রচার করা হয়েছে, তার রেজাল্ট যারা যারা বলেছে তারা তারা পেতে চলেছে, যেখানে একদম প্রত্যক্ষ করে, পয়েন্ট পয়েন্ট করে দেখা গেছে যে সন্দীপের বাচ্চাটা কোনো মতেই ঘরে আটকা ছিল না, কালকুঠুরিতে আটকা ছিল না, সেখানে তার দাদু ছিল, তার বদদাদা ছিল, এবং বদদাদার সঙ্গে ছেলেটা ছিল, এবং দিনের পর দিন সেই ছেলেটাকে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে হিউমিলেট করা হচ্ছে, বাচ্চাটার খাওয়া নিয়ে, বাচ্চাটাকে পড়া নিয়ে, বাচ্চাটার শিক্ষা নিয়ে সম্পূর্ণ হিউমিলেট করা হচ্ছে, এবং তার জন্য সন্দীপ কোনো স্টেপ নিয়েছে, সেটাই কালকের পূর্বাভাস পেলাম। আর এটার খুব দরকার ছিল, কারণ বাচ্চাটার খাওয়া দাওয়া নিয়ে যেভাবে বলা হচ্ছিল সত্যি নেওয়া যাচ্ছিল না। আমাদের বাড়ির বাচ্চা 5-7 বছরেও কিন্তু অত সুন্দর করে খেতে শেখে না, যেখান থেকে সন্দীপ যেভাবে বাচ্চাটাকে দেখাচ্ছে। আমি নিজেই বাড়িতে বলি আমার মেয়েকে, দেখ কিষানু কী সুন্দর একা একা, 3-4 বছরের একটা ছেলে কী সুন্দর একা একা খায়, আর এখনও তোরা বাচ্চাটাকে, তোর ছেলেকে খাইয়ে দিস। আমিও বলি বাড়িতে, কিষানুকে দেখে অনেক কিছু শেখার আছে, কীভাবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছে, কীভাবে নিজের বড় হয়ে উঠছে। হ্যাঁ, সন্দীপ দেখাচ্ছে, কেন দেখাবে না, সন্দীপের একটা ব্লগিং চ্যানেল, আর সেটাকে বলা হচ্ছে সে ছেলেকে বিক্রি করছে। আর যদি আজকে না দেখাতো তাহলে বলতো ওই তো ছেলে কীভাবে বড় করছে, ছেলেকে অবহেলা করছে, তাই ছেলে রোগা হয়ে গেছে, তাই ছেলেকে দেখাচ্ছে না। আর ছেলেকে যখন দেখাচ্ছে, তাকে একটা ডিম দেওয়া হলো, তাকে ডিমের ঝোল দিয়ে ভাত দেওয়া হলো, তাকে লাল লাল ঝাল ডিমের ঝোল দেওয়া হলো, তাকে ভাত, শুকনো ভাত খেতে দেওয়া হলো, তাকে প্রোটিন দেওয়া হলো না, তাকে ফল দেওয়া হলো না, এই নিয়ে একের পর এক ভিডিও নামছে, একের পর এক বাচ্চাটার ইমিউনিটি নিয়ে, বাচ্চাটাকে নিয়ে কথা হচ্ছে, যেখানে এই বাচ্চাটার কথা একমাত্র তার মা বলতে পারে, তার মা তার ভিডিওতে বলতে পারে, কিন্তু মা কোনোদিন বাচ্চাটাকে নিয়ে একটা কথা বলেনি যে তার বাচ্চাটার অযত্ন হচ্ছে, বা তার বাচ্চাটাকে এইভাবে দেখাচ্ছে, বা বাচ্চাটাকে নিয়ে কোনো কমপ্লেন মায়ের নেই, বা যারা কমপ্লেন করছে তাদেরকেও গিয়ে বলেনি, কমেন্ট করে হোক বা তাদের সঙ্গে যোগাযোগ থাকলে যোগাযোগের মাধ্যমে হোক, কখনো বলেনি তোমরা আমার বাচ্চাটাকে নিয়ে এইভাবে বলো না, কারণ আমার বাচ্চাটা একদম সুরক্ষিত জায়গায় আছে এবং খুব ভালোভাবে, ভালো শিক্ষায় বড় হচ্ছে, খুব ভালো শিক্ষায় বড় হচ্ছে। আর অনেক সময় বাচ্চারা মজা করে মিথ্যে কথা বলে, অনেক সময় বলে, সেটা শুধু কিষানু না, আমাদের বাড়ির বাচ্চারাও বলে, অনেক সময় বলে,
এরকম অনেক ঘটনা আমার মেয়ের সাথে হয়েছে। বাড়িতে রসগোল্লা খাইনি, কোথাও বেড়াতে নিয়ে গেছি, রসগোল্লা মানে মিষ্টি দিয়েছে, বলেছি না ও খায় না, ও বলেছে আমি খাই, ইনস্ট্যান্ট ওখানে দুটো রসগোল্লা খেয়েছে এবং বাড়িতে এসে বাবা ভীষণ রাগারাগি করেছে। আমি বলেছি ছাড়ো, এগুলো বাচ্চারা করে, তো এরকম বাচ্চারা করে। আর কিষাণু যদি মজা করে কিছু বলেও থাকে, অনেক সময় মজা করে বলে, যেমন একটা বাচ্চা এসেছিল, বাচ্চাটা বলছিল বাবাকে, বলছিল সে তো নেই, সে তো নেই, মজা করে অনেক কথা বলে। সেগুলোকে ধরে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, কিছু বলার নেই, কিছু বলার নেই। আর সন্দীপ শুক্রবারের ভিডিও দিয়েছিল না, মানে শুক্রবারেই তো ভিডিও দেয়নি, না শনিবারে ভিডিও দেয়নি, শনিবারে ভিডিও দেয়নি, আজকে হচ্ছে সোমবার, হ্যাঁ শনিবারে ভিডিও দেয়নি, তাই নিয়ে উতাল পাতাল ওয়াইটি একদম উত্তাল হয়ে গেছে যে কি সন্দীপ হয়তো কোনো অফিসারে গেছে। তারপরে যাই হোক, শুক্রবারের ভিডিও আমাদের রবিবারে এসছে, শনিবারে আসেনি। তারপরে জানতে পেরেছি কালকে রাত্রিবেলা যে সন্দীপ কিছু একটা করতে গেছিলো, কারণ ওর ছেলেকে নিয়ে এইভাবে যখন ওকে মানে পাজেল করে দিচ্ছে, সের জন্য কোনো স্টেপও নিতে গেছিলো, তাছাড়াও পার্টি বানিয়েছে, পার্টি মানিয়েছে, কারণ সত্যি কথাই এই একটা জয় ওর কাছে, কারণ যে অ্যালিগেশনটা টিনু লাগিয়েছিল সেই অ্যালিগেশনটা নস্যাৎ করে দিয়েছে এবং সেই কেসটার আর কোনো অস্তিত্ব নেই, যেখানে নাকি কেউ কেউ বলছে, টিনুর কাছের মানুষ বলছে যে টিনু ঠিক পথেই আছে, কিচ্ছু হবে না, তোমরা ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তারাই টিনুর ক্ষতি করছে, তারাই টিনুর ইচ্ছাকৃত ক্ষতি করছে, তারাই বাচ্চাটাকে নিয়ে এইভাবে বাচ্চাটাকে নিয়ে সমালোচনা করে ইনডাইরেক্ট তারাই টিনুর ক্ষতি করছে, ক্ষতি করছে। তারা কখনোই টিনুকে ভালো বুদ্ধি দিচ্ছে না যে তুই একটা ভালো লয়ার ধর এবং কিছু একটা সমঝোতায় আয়, সমঝোতায় আয়। উল্টে তাকে প্রত্যেকটা দিন আমার মনে হয় যে তার ভালোবেসে তাকে ক্ষতিই করছে, ক্ষতি করছে, যেখানে আমাদের পুরোটা পরিষ্কার, আমাদের সামনে পুরোটা পরিষ্কার। এখনও বলছে টিনু ঠিক পথেই আছে, টিনু লয়াররা ঠিক কাজই করছে, তাহলে এত টাকা, এত টাকা দেওয়ার পরেও কেসটা কিছু করতে পারলো না কেন, কেন করতে পারলো না, কেন ছেলেটাকে কাছে নিতে পারলো না, কেন ছেলেটার সঙ্গে এক ঘন্টার জন্য দেখা করতে পারলো না, কেন পারলো না। তো যাই হোক, কালকের কাল না পরশু দিনের ভিডিওতেও বলে গেছি যে এটা যত তাড়াতাড়ি সলিউশন হয়, সলিউশন মানে সলিউশন হয়ে যায় তত ভালো, তত দুজনের জন্যই মঙ্গল। এবার বলবো, কেউ একজন দেখলাম বলছিল সন্দীপকে একটা বাজে নামে ডেকে বলছিল যে সন্দীপের এক বছর রয়েছে, এক বছর হয়ে গেছে, ওর একটা বিশ্রী ইঙ্গিত করছিল, একটা মানে শিক্ষিত মানুষ সভ্য সমাজে বাস করে, একটা ওয়াইটিতে আমরা কাজ করছি, কে খারাপ কথা বললো আমি ওইদিকে যাবই না, কিন্তু একটা সভ্য মানুষ, শিক্ষিত সমাজে বাস করা মানুষ, ওয়াইটিতে কাজ করা একটা মানুষ কী করে সন্দীপের মতো একটা ছেলেকে নিয়ে একটা নোংরা ইঙ্গিত করতে পারে, সেখানেই তার কালচার বোঝা যায়। আমিও কিন্তু কন্ট্রোভার্সি করি, আমার মতো অনেকে কন্ট্রোভার্সি করে, কেউ খারাপ কথা বলে, খারাপ ইঙ্গিত করে মজা পায়, কিন্তু কারোর জন্য আমি কেন আমার রুচি বোধ নষ্ট করবো। যারা বলে তারা বলে, তারা বলে অভ্যস্ত, তাদের ওটাই তাদের কন্ট্রোভার্সি করার, ওটাই তাদের, ওইভাবেই তাদের ভিউয়ার্সরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু কালকে একজনের মুখে শুনলাম যে সন্দীপকে নিয়ে একটা নোংরা ইঙ্গিত করতে, যে এক বছর যেহেতু তোর বউ চলে গেছে সেহেতু তারপরে একটুকু আমি আর বলতে পারবো না, আমার অবাক লাগলো। এরা নিজেদের দাবি করে, এরা সভ্য সমাজে বাস করে, এরা নিজেদের দাবি করে যে এরা শিক্ষিত মানুষ, অথচ এদের কি কালচার। কালকে সন্দীপকে নিয়ে একটা নোংরা ইঙ্গিত করলো যে এক বছর সন্দীপের বউ চলে গেছে, তাইও কিছু একটা মানাতে গেছে, তাইও ডিভোর্সের জন্য উতলা হয়ে গেছে, কারণ সন্দীপের একটা বইয়ের দরকার, কারণ ও এক বছর বউ ছাড়া চলেছে, তারপরে ব্লা ব্লা ব্লা, আমি না জাস্ট অবাক হয়ে গেলাম। তাই জন্য সন্দীপ ডিভোর্স চাচ্ছে, ডিভোর্স না করলে ও না দিলে ও ওর মানে ওর মনের শান্তি, ওর সব শান্তি আমি আনতে পারছি না মুখে, তার সেই শান্তি ওর হয়, সেই জন্য ওর ডিভোর্সের দরকার। তাহলে বলি তাকে, তার উদ্দেশ্যে বলি, অবশ্যই টিনুর খুব কাছের মানুষ, তার উদ্দেশ্যে বলি, ডিভোর্সটা কে চেয়েছিল, যদি ইতিহাস ঘাটা যায়, যদি এক বছর বা হ্যাঁ এক বছর আগের ইতিহাস ঘাটা যায়, তাহলে দেখা যাবে চুরি করে সন্দীপকে না জানিয়ে ডিভোর্স ফাইল করেছিল টিনু, এবং দুটো অলরেডি দুটো নোটিশ অলরেডি ওরা চেপে গেছিলো সন্দীপ অবধি পৌঁছায়নি, তৃতীয় নোটিশটাও যদি না পৌঁছাতো, মানে নিজেরা চেপে দিত যে যায়নি নোটিশ, একতরফা ডিভোর্স হয়ে যেত। কিন্তু ভগবানের এমন মানে করিশ্মা,
এমন কাজ যে থার্ড নোটিশটা যাওয়ার আগেই সন্দীপ টের পেয়ে গেছিল যে সন্দীপের নামে মানে টিনুর ডিভোর্স কেস ফাইল করেছে। আজকে সন্দীপ যদি থার্ড নোটিশটাও আগে যদি টের না পেতো, তাহলে ডিভোর্সটা টিনু একা একা চুপিসারে চোরের মতো নিয়ে নিত, যেটা ও প্রথম দিন থেকে চেয়েছিল যে ও চলে যাবে ফোকলার সাথে, যার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়ে গেছিল, বুঝতে পারেনি, ভেবেছিল কমিউনিটি পোস্টে জানিয়ে গেলাম যে আমি যার হাত ধরেছি তার হাত ধরেই, যার সঙ্গে সেক্সুয়াল চ্যাটিং করেছি তার হাত ধরেই চলে গেলাম ভেবেছিল। সন্দীপ গো বেচারা একটা গ্রামের বোকা শোকা অশিক্ষিত একটা ছেলে, চলে যাব গিয়ে ঠাসিতে, যেটা ওকে বোঝানো হয়েছিল, ঠাসিতে একটা ডিভোর্স ফাইল করব, সন্দীপ পর্যন্ত পৌঁছাবে না, নিজেরাই রেখে দেবো, তারপরে যখন সন্দীপের দিক থেকে কোনো আসবে না, ফিডব্যাক আসবে না, একা একা ডিভোর্সটা নিয়ে ডানা মেরে উড়ে উড়ে সংসার করবো। তাহলে ডিভোর্সটা কার দরকার ছিল? আর তখন যখন এটা ধরা পড়ে গেছে, যখন ধরা পড়ে গেছে তখন বলছে আমার ডিভোর্স চাই না, আমি ওকেও চাই না, আমার ডিভোর্স চাই না, যখন ধরা পড়ে গেছে এই কেসটা, যখন এই ডিভোর্সের কেসটা সামনে চলে এসছে, যখন সন্দীপ ধরে ফেলেছে যে ওর নামে একতরফা ডিভোর্স হয়েছিল, বোঝাতে পারছি যে ডিভোর্সটা তাহলে ফার্স্ট কে চেয়েছিল এবং চোরের মতো ডিভোর্সটা কে নিতে চেয়েছিল, নিয়ে কে স্বাধীনভাবে সংসার করতে চেয়েছিল, সেটা হচ্ছে টিনু। এটা ইতিহাস ঘেঁটে দেখে নেবে যে এই যে সন্দীপের গায়ে অ্যালিগেশনটা লাগানোর আগে চিন্তা করে নেবে, আর এটা তো একদমই সত্যি কথা, টিনু নিজের জীবনে শান্তিতে আছে, যে শান্তির জন্য গেছে, যে শান্তির জন্য এই ক্রিয়েটর বলেছে যে সন্দীপের যার জন্য আজকে ডিভোর্সের দরকার, এক বছরও একা রয়েছে দরকার, তাহলে পাশাপাশি বলবো ওই জন্য তো টিনু তো সেই জায়গাটা চরিতার্থ করে রয়েছে, ভালো রয়েছে এবং সুন্দর রয়েছে, তার জীবনের সবটা পূর্ণ করে রয়েছে, তাহলে সন্দীপ কেন নয়? সন্দীপ কেন সেখান থেকে বঞ্চিত হবে? ও একটা ছেলে, ও একটা পুরুষ, ও কেন বঞ্চিত হবে সেই জায়গায়? সে অর্থে ও তো ডিভোর্স চাইতেই পারে, ডিভোর্স চেয়ে একটা সুন্দর জীবন ও তো ডিজার্ভ করে, সন্দীপে তো ডিজার্ভ করে একটা সুন্দর জীবনযাপন করার, যেখানে দেখতে পাচ্ছে চোখের সামনে আমরা দেখছি যে অবৈধভাবে সে তার সুখের নীড়ে রয়েছে, ঘোরা পেড়া থাকা খাওয়া আনন্দ ফুর্তি মজ মস্তি সবটা করছে, সেখানে সন্দীপ তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে সন্তান মানুষ করতে গিয়ে কেন আর একটা তার জীবনসঙ্গী ও নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে না? কেন পারবে না? সেক্ষেত্রে কেন কটুক্তি আসবে? সেক্ষেত্রে কেন বলা হবে যে সন্দীপ ডিভোর্স চাইছে? অবাক লাগে, কারণ সন্দীপ চুরি চামারি করে কিছু করতে পারবে না, করবে না, কেন বলবে? একজন বাড়িতে এসেছিল, সে গৃহশিক্ষিকাভাবে বা যে কোনো কারণে বাড়িতে এসেছিল, তাকে নিয়ে নোংরা নোংরা কথা হয়েছে, রক্ষিতা থেকে শুরু করে যা নয় তাই ওয়াইটিতে বলা হয়েছে, বাধ্য হয়ে আমি কিছু একটা বলেছিলাম, তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা, শুধু তার একটু হাত দেখা গেছে বা একটা পার্স দেখা গেছে বা বোঝা গেছে সন্দীপের বাড়িতে কেউ একজন এসছেন, তাকে কিষানু মাম্মাম বলে ডেকেছেন, তাই জন্য উথাল পাতাল হয়ে গেছে ওয়াইটি, উথাল পাতাল হয়ে গেছে। সন্দীপ কি আশা করে না? সন্দীপ কি ডিজার্ভ করে না তার একটা সুন্দর জীবন? সে বাড়ি করেছে, সুন্দর বাড়ি করেছে, বাড়ি সাজিয়েছে, তার সুন্দর একটা শিশু আছে, তার বাবা মা আছে, সে কি ডিজার্ভ করে না যে একটা তার যে জায়গাটা অপূর্ণ সেই জায়গাটাকে পূর্ণ করতে পারে না, তার জন্য তাকে নোংরা কথা শুনতে হবে? অবাক লাগে আমার, অবাক লাগে, যেখানে দিনের পর দিন টিনু একটার পর একটা কেস করে যাচ্ছে ওর উপরে একটার পর একটা মিথ্যে কেস করে যাচ্ছে, তারপরেও বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছে না, সেখানে মাও কিন্তু কখনো বলছে না প্রতিবাদ করে বা কমিউনিটি পোস্ট দিয়ে বা তাদের সঙ্গে যোগাযোগ করে, আমার বাচ্চাটাকে তোমরা কিছু বলো না, কারণ ও খুব সেফ আছে, ভালো আছে, ও ভালো জায়গায় আছে, নিজের বাড়িতে আছে, তোমরা বাচ্চাটাকে নিয়ে কিছু বলো না। এরপরেও সন্দীপ যদি কোনো স্টেপ নেয়, অন্যায় করবে? সন্দীপ বাচ্চাটাকে টেক কেয়ার করার পরেও, যেখানে দুধের শিশু বেস্ট ফিট করা মা, সেই মা চলে যায় বাচ্চাটাকে ফেলে, সেই বাচ্চাটাকে ঠাম্মা দাদু আর বাবা এইভাবে যদি সুন্দর করে বড় করার পরেও তাদের শুনতে হয় বাচ্চাটাকে টেক কেয়ার করা হচ্ছে না, বাচ্চাটাকে একটা ঘরে আটকানো হচ্ছে, তার এগেনস্টে কি যদি সন্দীপ কোনো স্টেপ নেয়, অন্যায় করবে? সন্দীপ অন্যায় করবে? তোমরা বলো বন্ধুরা, তাহলে কি সন্দীপ এটা অন্যায় করবে? কারণ এদের থামানোর দরকার, একটা সীমা থাকে মানুষের বলার। তারপরেও বলছে সন্দীপ যে চ্যাটগুলো, যে সেক্সুয়াল চ্যাট বা যে চ্যাটগুলো রিভিল হয়েছে সেগুলো সন্দীপ তার ল্যাপটপ থেকে নিজেই করেছে। অবশ্যই সন্দীপ প্রমাণ দেবে, প্রমাণ অনেকের কাছেই আছে, আর সন্দীপের কাছে আছেই, আর এখন ইন্টারনেট, এখন দুনিয়া অনেক হাই হয়ে গেছে, এখন সব কিছু
সব কিছু আমাদের কাছে ধরা পড়ে যাবে। সন্দীপ করেছে না কে করেছে সবটা চলে আসবে। আর সব থেকে বড় কথা, ফোকলার নিজে স্বীকার করে গেছে যে সন্দীপের কাছে আমার আমাদের কিছু চ্যাটিং আছে, প্রমাণস্বরূপ কিছু চ্যাটিং আছে, আর কিছু না। অতএব এটাও প্রমাণ করতে একটার পর একটা মিথ্যে কেস দেবে টিনু, আর একটার পর একটার সন্দীপ এইভাবে সেই কেস নস্যাৎ করে দেবে, কারণ সত্যের পথে সন্দীপ আছে। যে ভয়ঙ্কর কেসটা টিনু দিয়েছিল এবং প্রচুর টাকা খরচা করেছিল, শুনতে পেলাম কালকে যেটা, প্রচুর টাকা খরচা করেছিল, ভেবেছিল জিত তো আমারই, ওই জন্য মিষ্টি নিয়ে যায়, মিষ্টি নিয়ে গিয়ে পার্টি করব। বুঝতেই পারিনি যে বাবারও বাবা আছে, বাবারও বাবা আছে, কি সাংঘাতিক কি নোংরা একটা কেস করেছিল। আর কেসটা তোমরা বুঝতেই পেরেছো কালকে লাইভেও, যে কেসটা অবৈধভাবে করা হয়েছিল, জন্য জাজও আসেননি, জাজও আসেননি ওই ডেটে। এবং আমি তোমাদের আগেও বলে গেছিলাম যে সঙ্গীতা ম্যাডাম আগেই হিংস দিয়ে গেছিল যে ওই দিনকে হয়তো হয়তো জাজ আসবেন না, ছুটিতে থাকবেন, কারণ এরা এইসব নিয়ে চলে, মানবাধিকার কমি মানে হিউম্যান রাইটসে কাজ করে। অতএব এরা তো সব এদের উকিলের সঙ্গে, এরা উকিল না কিন্তু এদের সঙ্গে উকিলের ওঠা বসা আলাপ আলোচনা সবটা হয়, যেটা সঙ্গীতা ম্যাডাম আগেই হিংস দিয়ে গেছিলো এবং আমিও তোমাদের বলে গেছিলাম যে কেসটা কোর্টে উঠবে না। অবাক লাগে, এখনও বলছি টিনুর হয়ে যারা ভিডিও করছে তারা টিনুর শুভাকাঙ্ক্ষী নয়, টিনুর ক্ষতি করছে, ইনডাইরেক্ট টিনুর ক্ষতি করছে। যতটুকু আশাও টিনুর ছিল না যে ছেলেটাকে কাছে তো পাবেই না, একটু দেখা সাক্ষাৎ, মা তো সন্তানকে এক দেড় ঘন্টা দু ঘন্টার জন্য কাছে পাবে অবশ্যই সেটা নির্দিষ্ট জায়গায়, সেটাও আস্তে আস্তে এরাই রাস্তা বন্ধ করে দিচ্ছে, সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি বলবে তোমরা যে এরা টিনুর শুভাকাঙ্ক্ষী? আর সেইটা ওই মহিলা ওই মা সেটাও বুঝতে পারছে না, বুঝতে পারছে না, অবাক লাগে। কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি টিনুর মূল্য হচ্ছে আজকে ইউটিউবের আর্নিং। যেদিনকে ইউটিউব বন্ধ হয়ে যাবে সেই দিনকেও বুঝতে পারবে ওর মূল্যটা কোথায়, সেই দিনকে বুঝতে পারবে যে ওই যে বাইরের পরে পা দিয়ে বসে খাওয়া আর ওই যে বৌদিকে ওইভাবে খাটানো। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফ্ল্যাট নিয়েছিল, ফ্ল্যাটে কোথায়, নতুন ফ্ল্যাট নিয়েছে এবং খুব মনের মতো ফ্ল্যাট এটা, এটা কোনো অসুবিধা নেই, এটা একটা ছত্র ছায়া গেছে, তবুও কেন টিনু বাপের বাড়িতে রয়েছে, বাড়িতে কেন রয়েছে বলবো আজকে। যে মা বাবা মায়ের বিশেষ করে বিরক্তির পাত্রী হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে মাও কিন্তু বিরক্ত হচ্ছে, কারণ মারও একটা ব্লগিং চ্যানেল আছে, ওই একই ভিডিও আসছে, মাও বিরক্ত। আর সত্যি কথাই, একটা বিবাহিত মেয়ে যদি ঘরের উপরে সে এরকম বসে খায় না, যতই পয়সা দিক ইরিটেশন লাগে, ইরিটেশন লাগে। আর তোমরা দেখেছো যে ছেলে অসুস্থ হলে মায়ের কত চিন্তা, বাড়িতে ডাক্তার চলে এসছে, অথচ মেয়ে অসুস্থ, কি প্রচণ্ড অসুস্থ, এক তো হেরে যাওয়ার একটা অসুস্থতা, মানসিক বিপর্যস্ত হওয়ার একটা অসুস্থতা, আর দ্বিতীয় অসুস্থতা হচ্ছে ঠান্ডা লেগে অসুস্থ, ঠান্ডা লেগে অসুস্থ হয়েছে, কিন্তু মায়ের কোনো হেলদোল নেই। মার মুখে শুনেছো যে মেয়ের শরীরটা খুব খারাপ হয়েছে, ডাক্তার ডেকেছি বাড়িতে, বা শোনা ডাক্তারকে কল কর, মেয়ের খুব শরীর খারাপ, আর মেয়ের টাকা দিয়েই তো মেয়ের চিকিৎসা হবে, কিন্তু দেখেছো মায়ের কোনো তাপ উত্তাপ, কোনো তাপ উত্তাপ নেই মায়ের। এখানেই বোঝা যায়, অন্য সবাইকে বলে না ছেলে আর মেয়ের তফাত করে, আজকে তারা কি বলবে। আমি কালকে প্রিয়াকে নিয়ে ভিডিওটা করেছি জন্য এই কথাগুলো বলার সুযোগ পাইনি, তাই আজকে তোমাদের বলে গেলাম যে এই যে মেয়ের শরীর খারাপ, মায়ের কোনো তাপ উত্তাপ নেই কেন, নেই কেন? যেখানে ছেলের শরীর খারাপ হলে মা পাগল হয়ে যায়, দেখেছি আমি পাগল হয়ে গেছি, সোনার আমার শরীর খারাপ, বাড়িতে ডাক্তার চলে এসছে। তাহলে মেয়ের শরীর খারাপ, মেয়ের টাকায় অনেকটাই সংসার চলে, ওদের নিজেদের লোকের থেকে এসছে জন্য বলছি, তাহলে সেই মায়ের শরীর খারাপ, মায়ের কোনো তাপ উত্তাপ নেই কেন, কেন? এখানেই ওরাও বুঝিয়ে দেয় যে ছেলে আর মেয়ের, মানে বিবাহিত মেয়ে বাড়িতে থাকলে এই পরিস্থিতি হয়, সবে তো শুরু, আরও আরও দিন পড়ে আছে, এখনও যদি ব্যাপারটা সমাধান না করে, এখনও যদি ব্যাপারটা মানে কোনো সমাধানে না যায়, এখনও টিনু ভুল করছে, ভুল করছে। তাহলে তোমাদের বুঝিয়ে যেতে পারলাম যে মিষ্টিটা কেন এনেছিল, আর তোমাদের বুঝিয়ে যেতে পারলাম যে ডিভোর্সটা আগে কে চেয়েছিল, কার তরফ থেকে এসেছিল, ডিভোর্সটা আগে টিনুই চেয়েছিল, সেটা আবার মনে করে দিয়ে গেলাম। তো চলো আর বেশি বকবক করবো না, এটুকুই বলার ছিল যে সন্দীপ হয়তো কোনো স্টেপ নিতে চলেছে বা স্টেপ নিয়েছে, দেখা যাক সামনের দিন, জানতে তো পারবই। আর অন্যায় করলে তার খেসারত দিতেই হবে, এইভাবেই দিতে হবে।
যখন মানে বাচ্চার নিজের মানুষের থেকে অন্য মানুষের দরদ বেশি হয়ে যাবে, তখন এইভাবেই জবাব দিতে হবে। তো চলো আজকে পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।